যশোরের নারকেলবাড়িয়া ইউনিয়নে আসন্ন ঈদ উপলক্ষে সরকারের উপহার হিসাবে 1,980টি অসহায় পরিবারকে 10 কেজি চাল সহায়তা প্রদান করা হয়েছে। কিন্তু সরকার ঘোষিত 10 কেজি চাল প্রদান না করে পরিষদের চেয়ারম্যান বাবলু কুমার সাহা সহ মেম্বার ও তার অনুগত স্থানীয় নজির বিশ্বাসের ছেলে রুবেলের নির্দেশে অসহায় পরিবারের মাঝে 8 কেজি চাল প্রদান করা হয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবারগুলো। এ বিষয়ে ভুক্তভোগী পরিবাররা জানান, আপনি চাল পান নাই? কয় কেজি হয়েছে বলেন? 276। আপনার কয় কেজি দেওয়ার কথা? আপনি কোন ইউনিয়ন পরিষদ থেকে চাল পেলেন? কি নাম আপনার? নূর ইসলাম। 10 কেজি দেওয়ার কথা বলেন? কত নাম্বার ওর আপনার? আপনি যদি পরিষদের, আপনি কি পরিষদের মেম্বার? আমি কিছুই না, পরিষদ আপনার সাথে কথা বলিনি তো, আমি মাত্র আপনি এসে আমার এলে আপনি বললেন যে আপনি তো এখন আমার বলতেছেন, আমার সাথে তো আপনার কথা হয়নি। আচ্ছা, আজকে কত কেজি করে দিচ্ছেন? 10 কেজি করে। কিন্তু আমরা তো পালাম 8 কেজি 270 গ্রাম, 8 কেজি 700 গ্রাম প্রমাণ সহ দাড়ি পাল্লাই মেপে, এটা কেন? যদি হয় তাহলে সেই বিষয়টা অপারগতা কাদের? সরকার নির্দেশিত কত, সরকার ঘোষিত কত, কত কেজি? 10 কেজি।